barang lah. Hidup, kurang suku lemah. মুশিগড়ি সাধারণত দেখা যায় না এখন গ্রাম অঞ্চলে আসছিলাম এখন মুশিগড়ি দেখতেছি পরে অনেকদিন পরে বাবুই পাখি আমাদের ডিস্ট্রিক্ট প্যাভিলিয়নের পথে আর এখানে গ্রামে একটা গ্রামে এসে হঠাৎ করে দেখলাম যে একটা নারকেল গাছে অনেকগুলো বাবুই পাখি এই দৃশ্যগুলো আসলে আগে পূর্বে অনেক অ্যাভেলেবল দেখা যেত নারকেল গাছ তাল গাছ বাট বর্তমানে বাবুই পাখি প্যাভিলিয়নের পথে এই বাবুই পাখিকে বলা হয় বাসা বাঁধার কারিগর সুন্দরভাবে নিখুঁতভাবে এত সুন্দর করে বাসা বাঁধে যা অন্য অন্য পাখির ভিতরে আসলে দেখা যায় না এত নিখুঁতভাবে বাসা বাঁধা আসলে আমি এখন অবস্থান করছি ফুলাটার গ্রামের ভিতরে আসছিলাম আমার এই ভাঙা চোরা সাইকেল নিয়ে আর হঠাৎ করে এই যে উসমান আমার ফ্রেন্ড দেখা হয়ে গেল অনেকদিন পরে প্রায় পনেরো বছর ঊর্ধ্ব হবে না তো দেখা নাই মানে পনেরো বছরের অধিকই একটি সময় ধরে উসমানের সাথে দেখা নাই আরও দীর্ঘদিন আসলে বিদেশ ছিল সৌদি আরবে ছিল সেজন্য মূলত দেখা নেয় চোদ্দ বছর ছিল সৌদি আরব হঠাৎ করে এই গ্রাম দিয়ে গ্রামের ভিতরে আমার এই সাইকেল নিয়ে আসতেছিলাম হঠাৎ করে ছিল সেটা দেখা করে চিনতে পারি নাই প্রথমে আসলে ওই আমার কথা বলছে আমাকে চিনতে পারছে দোস্ত কেমন আছিস তারপরে বিদেশ জীবন কেমন কাটালি আরও শারীরিকভাবে একটু অসুস্থ আসছে আমার বললো সেজন্য মূলত দেশে আসছে আবার আবার তো যে যাবি তাই না পরিকল্পনা আছে আচ্ছা তোর সামনে একটু হাঁটি বুলাটের একটি পুরো একটি গ্রাম ছোট্ট একটি গ্রাম আর জনবহুল মোটামুটি আছে যথেষ্ট আর মূল যে সড়কটা এখনো কাঁচা হয়ে আছে মাঝখানে যে পানি জমে থাকে তবে সম্ভব দেখলাম রাস্তা মনে হয় মেরামত করা হবে কয়েক জায়গায় ইট দেখলাম মানুষের সংস্কারের কাজ শুরু করবে তাল গাছে এগুলো আসলে তাল হয় না এগুলো হচ্ছে পুরুষ গাছ তবে এগুলোতে রস বাঁধা সম্ভব হয় এই ফুলাটের গ্রামের প্রায় অর্ধেকটা রাস্তা পাকা হয়েছে আর পুরোটা কাঁচা হয়ে আছে গ্রামের মানুষের দুর্ভোগটা আসলে অনেক বেশি কাঁচা রাস্তা থাকলে গ্রামে এসে একশো রুপায় সাথে দেখা হলো কি অবস্থা ভালো আছে না দোকান দিয়েছ ভালো করছে না বসতেছি না আমি একটু আসলে ঘুরতে আসছিলাম না সবসময় তো বাইক নিয়ে চড়ি চিন্তা করলাম যাই একটু সাইকেল নিয়ে চড়ি মাঝে মাঝে তবে সাইকেল আর না মহির তো ব্যস্ত আছে তবে সাইকেল এবং বাইকে বাইকের ভিতরে চালানোর একটু পার্থক্য আছে সেটাই ঠিক আছে আসলে পাখির বাসা থাকবে আর গ্রামের একটা সুন্দর তাই এই কি পাখি এটা সামনে একটু দোকান ঘর দোকান ঘরের ভিতরে পাখিতে বাসা বাঁধছে আসলে মানুষের ভিতরে বাসা বাঁধলো কি বাঁচে না পাখির বাচ্চা বুলবুলি পাখি না হ্যাঁ বুলবুলি পাখি এ হচ্ছে দোকান দোকানের সামনে পাখিতে বাসা বাঁধছে বুলবুলি পাখি আসলে ভিডিও করার কারণে মা পাখি চলে আসছে আর এইখানে কাছে বসে আছে পাখির সামনে দিকে হাঁটি এখন কাঁঠালের সিজন না সব ধরনের মৌসুমি ফল আসলে পাওয়া যাবে অনেক পুরনো একটি পডকাস্ট আসলে দেখা গেল পডকাস্টের বয়সটা সঠিক মানে বলতে পারে না আনুমানিক পনেরো বছর হবে মানে পনেরো বছর বেশি হবে না আচ্ছা উসমানের সাথে বিদায় নিয়ে দোস্ত থাক ভালো থাক পরে দেখা হবে আবার আসছিলাম ভুলাটার গ্রামে তবে ভুলাটারটি হচ্ছে আপনার মেহেরপুরের ভিতরে গাঙ্গী উপজেলা বামন্দি ইউনিয়নের পালিয়াঘাটের গ্রামের পাশে
ভোলাটের গ্রামটা অবস্থিত প্রত্যেকটি গ্রাম অনেক দিন আসা হয় না এই গ্রামে, সেজন্য মনে করলাম যে এই গ্রামে একটু আসি। অনেকদিন আমার সাইকেল নিয়ে আসলে বের হওয়া হয় না, সেজন্য মূলত সাইকেল নিয়ে আসলে একটু বের করলাম। তো আরও কয়েকটি গ্রাম ঘুরছিলাম, ওদিকে আসলে ভিডিও শ্যুট করা হয় নাই। তো ওসমানকে দেখে এবং ওই গরুর মানে মহিষের গাড়িতে দেখে হঠাৎ করে ভিডিও করার শখ থাকলো, সেজন্য আসলে ভিডিওটা শুরু করা। বাইশ সালে আট গাইছে গ্রামের একটি প্রাইমারি স্কুল। আজকের আবহাওয়া ঠিক আছে, মোটামুটি ঠান্ডা ঠান্ডা ভাব, রাত্রে বৃষ্টি হয়েছিল সেজন্য একটু আবহাওয়া ঠান্ডা ঠান্ডা লাগতেছে। আর রাস্তাগুলো এখনো ভিজা বোঝা যাচ্ছে, রাত্রে বৃষ্টি হয়েছিল। এটি একটি টি জংশন, এইদিকে চলে গেল বালিয়াঘাট, আর এইদিকে যদি যায় তাহলে সে বামন দিকে, বামনের দিকেই যায়।